নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। দীর্ঘদিন পরে বুধ তার গোচরের পরিবর্তন ঘটাতে চলেছে। দীর্ঘদিন বৃষরাশিতে বুধ অবস্থান করছিল। আগামী 2 জুলাই 2022 শনিবার সকাল 9:40 বুধ তার গোচরের পরিবর্তন ঘটিয়ে নিজ গৃহে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মিথুন রাশিতে রবিদেবের সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করবে। আগামী 17 জুলাই 2022 দুপুর 12:01 মিথুন রাশি ছেড়ে ঠিক তার পরবর্তী গৃহ কর্কট রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে এবং এই সময়ে অন্যান্য গ্রহগত অবস্থানের বিষয়ে আলোচনা করব। অর্থাৎ 2 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত এই সময়ে মেষ রাশিতে রাহু এবং মঙ্গল অবস্থান করছে এবং বৃষ রাশিতে অবস্থান করছে শুক্রদেব। স্বগৃহে শনিদেব বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে এবং স্বগৃহে দেবগুরু বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করছে। কেতু অবস্থান করছে তুলা রাশিতে। জ্যোতিষশাস্ত্রে বুধ হল নবগ্রহের রাজপুত্র। বুধ হল মিথুন এবং কন্যা রাশির অধিপতি। মিথুন হল বায়ু রাশি এবং কন্যা হল পৃথ্বী রাশি। বুধ জ্ঞান এবং বুদ্ধির কারক গ্রহ, সেই সাথে যোগাযোগ দক্ষতা অভিব্যক্তি এবং পাশাপাশি স্নায়ুতন্ত্রের সঙ্গে অত্যন্তভাবে জড়িত এই বুধ। বুধ যদি অশুভ অবস্থায় থাকে তাহলে স্নায়বিক সমস্যা, সেই সাথে মানসিক অস্থিরতার মতো সমস্যা চলে আসে, বিশ্লেষণ করার ক্ষমতা বা দক্ষতা হারিয়ে ফেলে। তাই বুধ জাতচক্রে অত্যন্ত শুভ থাকা উচিত। তাছাড়া ব্যবসা বাণিজ্য, অর্থ, হিসাব নিকাশ, স্টক মার্কেট, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি সংক্রান্ত বিষয়ে বুধের শুভ যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন দেখে নেওয়া যাক মিথুন রাশিতে বুধের এই গোচরের পরিবর্তন কী ধরনের শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে আপনার রাশির ক্ষেত্রে। এই ভিডিওতে আলোচনা করব বৃষ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বুধের এই গোচরের পরিবর্তন কী ফল নিয়ে আসবে। আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে বুধের এই গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। দ্বিতীয় ভাব হলো আপনার পরিবার, আপনার কথাবার্তা, আপনার স্থায়ী সম্পদকে বোঝায়। বুধ হলো দ্বিতীয় গৃহের অধিপতি এবং সেই সাথে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম গৃহের অধিপতি। পঞ্চম গৃহ হলো প্রেম, সন্তান, বিনোদন, উচ্চশিক্ষার ইত্যাদি সম্পর্কে বোঝায়। তাই দ্বিতীয় এবং পঞ্চম গৃহের অধিপতি দ্বিতীয় গৃহে গোচরের এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। আপনাদের সঙ্গে প্রিয়জনের সম্পর্কের উন্নতি, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে অতিরিক্ত খরচ বরস থেকে নিজেদেরকে দূরে রাখুন। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে দূরে যাওয়ার বিশেষ যোগাযোগ তৈরি হতে পারে বা পরিকল্পনা করতে পারেন, তাই উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। এই সময়ে আপনারা অবশ্যই প্রতিটি কাজ খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ পরিকল্পনার অভাব ঘটলে কিন্তু কর্মক্ষেত্রে সফলতার পরিমাণ কম। একাডেমিক ক্ষেত্রে অনুকূল প্রভাব আসবে, তবে মনোযোগ এবং একাগ্রতা অবশ্যই বাড়াতে হবে। পেশাগত ক্ষেত্রের দিক থেকে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন, বিশেষত মার্কেটিং, সাংবাদিকতা, মিডিয়া বা যোগাযোগ সেক্টরে যদি কাজ করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া কর্মজীবনে যারা দীর্ঘদিন কাজের বিষয়ে যোগাযোগ করছেন কিংবা কাজের খোঁজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসবে। তাই কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই প্রচেষ্টা চালান। প্রতিযোগীদের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখুন, নিজের আচরণের প্রতি খেয়াল রাখুন। হঠাৎ কাউকে বা অপরিচিতকে বিশ্বাস করতে যাবেন না, তাতে কিন্তু ষড়যন্ত্রের শিকার হতে পারেন। আর্থিক দিক থেকে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করবেন না, তাতে কিন্তু উত্থান পতন চলে আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে। তবে অতীতের বিনিয়োগ থেকে ভালো ফল পাবেন, লাভজনক পরিস্থিতি তৈরি হবে, পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং পিতামাতার আশীর্বাদে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। স্টক এবং শেয়ার মার্কেট জনিত বিষয়ে যদি আপনারা ইনভেস্ট করেন সেক্ষেত্রে ইতিবাচক প্রভাব আসবে আপনাদের। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে এই সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করলে অত্যন্ত ভালো ফল পাবেন। বুধের এই গোচরের পরিবর্তন চলাকালীন আপনারা অবশ্যই মা বা মাতৃস্থানীয় কোনো নারীকে আপনারা সম্মান করুন এবং যোগ্য সম্মানের পাশাপাশি কোনো উপহার সামগ্রী দিলে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। বুধের এই গোচরের পরিবর্তনে হঠাৎ অর্থ লাভের বিশেষ সুযোগ আসতে পারে, তবে বড় ধরনের চুক্তির বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন এবং অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে যদি আপনারা
এই কাজ করেন তাহলে লাভবান হবেন। অংশীদারি ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন, তবে প্রতিটি ক্ষেত্রে আপনার কথাবার্তার প্রতি অবশ্যই খেয়াল রাখুন। সময়টি আপনাদের ক্ষেত্রে অনুকূল, তাই সময়কে অবশ্যই আপনারা প্রাধান্য দিন। তাই সামগ্রিক দিক থেকে বুধের এই গোচরের পরিবর্তন আগামী 2রা জুলাই থেকে 17ই জুলাই পর্যন্ত বৃষরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।